হ্যালো গাইস হোয়াটসআপ ইটস ইর হোস্ট জারা গেমিং চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং আর কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো বুঝেই গেছো তো গাইস আমরা গ্লোবাল টপ ওয়ানে থাকা অবস্থায় রাশ করে খেলবো অর্থাৎ রোক এফএফ এর মতো গেমপ্লে দেওয়ার ট্রাই করব তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা আর রাশ করে খেলতে গিয়ে আমাদের কি কি বিপর্যয়ের সম্মুখীন হতে হয় সেটাও তোমরা দেখবা তো আজকে ভিডিও লাইক এফ হচ্ছে একদিনে 22k আই হোপ তোমরা কমপ্লিট করে দিবা আর চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা সো লেটস গো টু দিস ভিডিও তো গাইস আমরা এখানে ম্যাচে চলে আসছি আর ম্যাচ আসার সঙ্গে সঙ্গে আমার মাথায় এটা আসে যে করে হোক আমার 1500টা কিল করতেই হবে তাই আমি একটু আলাদাভাবে লামি আর এখানে তোমাদেরকে আমি রোক এফএফ এর গেমপ্লে দেখাবো এখন যারা যখন রোক এফএফ হয়ে যায় তো গাইস ডাউন হয় না কেন ডাউন হয় না কেন এ তো গাইস ডাউন হয়ে গেছে আর এখন আমি এটা কনফার্ম করে দিব না হলে আমার কিলটা চুরি হয়ে যাবে তো গাইস আমি এখানে একটা কিল করে ফেলছি আর আমার কাছে আরো 1500টা কিল করতে হবে আর তোমরা দেখবে যে গ্র্যান্ডমাস্টার টপ ওয়ানে থাকা অবস্থায় যদি রাশ করে খেলে তাহলে কি কি প্রবলেম ফেস করতে হয় তো গাইস এখানে লবি কিন্তু ভালো আসছে অতটা খারাপ আসে নাই আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো জারাফু তোমার ফেভারিট গান কি আর কোন গানটা তুমি সব থেকে বেশি চালাও তো আমি বলবো কি কান 19 আর আমি তেমনটা পুশ করে খেলি না যদিও গ্র্যান্ডমাস্টার পুশ দিচ্ছি আর এনিমিটা মরে না কেন রে মরে যা তাড়াতাড়ি মরে যা তো সেখানে আমার এমন নাই আমার কাছে লুট করতে হবে তো যেটা বলতেছিলাম যে অনেকে জিজ্ঞেস করে আপু তুমি কোন গানটা বেশি চালাও সেটা হচ্ছে কান 19 বেলা আমি আর কোনো গানই চালাই না মানে তোমরা যে যাই বলো ভাই আমার কান 19ই চাই বট বললো আমার কান 19 লাগবে আমার টিমমেটরা কান 19 পাইলে আমার একদমই দেওয়ার ট্রাই করে না কারণ ওরা কান 19 আমি পাইলে ওরা আর কিল পায় না ঠিক আছে তো ওই জন্য কান 19 পেলে কিছুই বলে না চুপচাপ হয়ে থাকে তো ঠিক আছে আমার এখানে প্রচুর কিল করতে হবে এখানে একটা এনিমি লামসে আমি দেখছিলাম চান্দুটা খোয় এত চান্দুটাকে আমি দেখছি এখন চান্দুটা থেকে মরতে হবে মরে যা রে ভাই তো গাইস এখানে আমি 2টা কিল করে ফেলছি অলরেডি বলতে গেলে তো আমার কাছে এখানে প্রচুর কিল করতে হবে আর ভালো গেমপ্লে হ্যাঁ ভালো গেমপ্লে দেখাতে হবে যেহেতু রোক এফএফ সাজতে গেছি আজকে তো গাইস আমি অনেক সময় ভিডিওকে বলি নিজেকে ভিডিওকে দাদি হিসাবে মানে দাবি করি অনেকে বলে কি কান 19 চালাই বট তারপরে ভিডিওকে দাদি বলে তো ওটা আমি ফাইজরামি করে বলি ওইটা এত সিরিয়াস নেওয়ার কিছু নাই ওটা মজার জন্য বলা হয় বা ভিডিও সুন্দর করার জন্য বলা হয় তো গাইস আমরা তো এখানে এখনও গ্র্যান্ডমাস্টার টপ 1 আসি আর শেষ পর্যন্ত টপ 1 থাকা ট্রাই করব সামি চ্যানেলও কিন্তু পুশের ভিডিও আসবে যেহেতু আমরা দুইজন মিলে আইডিটা পুশ দিচ্ছি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় 12 ঘন্টা করে তো তোমরা রোস্টেড গেমিং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবা যাতে দুইজনের ভিডিওই তোমরা দেখতে পারো ঠিক আছে তো এখানে আমার কী করতে হবে এখন প্রচুর কিল করতে হবে আর ভালো গেমপ্লে দেখাতে হবে কীভাবে মানে গ্লোবাল টপ 1 যখন রাশ করে গেলে তাহলে কী কী সিচুয়েশান ফেস করে তোমরা দেখো শুধু কয়বার যে মারা যেতে হয় আল্লাহই জানে তো গাইস ভিডিওটা মেক করার জন্য আমি ওদের থেকে অনেক দূরে লামি দেখো ওরা সবাই এক প্রান্তে আমি আরেক প্রান্তে এত দূরে আর এখানে সামনে এনিমি আছে আমি যতদূর বুঝতে পারতেছি এই তো গাইস বুঝছি না এনিমি আছে চান্দু হেড লেগে যাক তো গাইস আমি দেখছো তো হেড মারছি ঠিক আছে হেড মারছি তো হেড শুট দিয়ে এনিমিটাকে মেরে দিলাম আর 3টা কিল করে ফেলছি আর অনেক সময় ফ্যাজলামি করে অনেক ওয়ার্ডকে আমি বিকৃতভাবে বলি তো ওইটা ফ্যাজলামিভাবেই নিও অত সিরিয়াস নেওয়ার দরকার নাই তো আমার এখানে কী করতে হবে অনেকগুলি কিল করতে হবে আমার এখন এনিমি খুঁজতে হবে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমার এখানে যেতে হবে এখানে এনিমি আছে 100% তো গাইস আমি এখানে গাড়ি নিয়ে চলে আসি আর এখানে দেখো চান্দু একটা ওয়েট করতেছে আমার জন্য আর এটা কিন্তু ভালো প্লেয়ার আমার সাবধানে খেলতে হবে চান্দু মাথাটা দেখাও একটু দেখো কে এসেছে তোমাকে নিতে তোমাকে এখন লবিতে যেতে হবে কই রে চান্দুটা কই আরে আমার সাথে পাঙ্গা নিতে আসছে রে ভাব এখন আমি যেটা করবো ওপি এখন ও কি করবে জানো ওর টিমমেটকে আরে কোনা লাগে আমারে মেরে দিছে রে এরকম বলবে ঠিক আছে তো গাইস এখানে আমি 4টা কিল করে ফেলছি আর এখানে কি ওর এনিমি আছে মানে ওর টিমমেট আছে না নাই মনে হয় তো গাইস আমি এখানে সামান্য কিছু লুট করে নিয়েছি আর আমার কাছে এখানে আরও কিল করতে হবে মাত্র 4টা কিল করছি আর অনেক কিল করতে হবে কিরাত তো অলরেডি একবার মারা গেছে আবার ওকে রিভাইভ দেওয়া হয়েছে এখন কিল করতেছে বট আমি সবার কিল চুরি করি সে আমার কিল চুরি করে গাইস আমার কিল তো মানে ওই চুরি করে একমাত্র কিন্তু বাকিদের কিল আমি চুরি করি ইভেন এমন রেকর্ড আছে যে আমি এক ম্যাচে 11টা কিল চুরি করছি তো গাইস আমি এখানে কিছু লুট তো পাইলাম না এখানে আশেপাশে এনিমি থাকতে পারে যেহেতু এনিমি ভরপুর সব দিকে মাত্র কথা 26টা এনিমি আছে আর আমি কি পারবো 15-16টা কিল করতে এই ম্যাচে কি মনে হয় গাইস আমার লুট দরকার নেই আর আমার জাস্ট এনিমি দরকার এনিমি কই পাবো আমি চান্দুরা সবাই কোথায় গেছে মানে বুঝতে পারছো ওরা রোক এফএফ ফার্স্টে গেমে তো ওই জন্য পালাই আছে তো এই সেখানে আমার কী করতে হবে গাড়ি নিতে হবে না আচ্ছা গাড়িটা নিব হ্যাঁ গাড়িটা নিই গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি সালমান খানের মতো ঘুরে আসি আর এখানে আমার কিল করতে হবে তো আমরা কিন্তু অনেক সাবধানে খেলি আর আমার টিমমেটটাও অনেক হেল্প করতেছে আমাকে বলতে গেলে তো সামনে এনিমি আছে আমার এনিমিগুলোকে মারতে হবে সামনে এনিমি আছে
চান্দুরা চান্দুরা কই এখানে আমার টিমমেটে কি করে জানেন সব কিল চুরি করে ফেলে সব কিল চুরি করে ফেলে আর আমি সুন্দর করে লুট করে নি এতো এতো এনিমিটা তো আমি সব কিছু পেয়ে গেছি আমার সব কিছু পেয়ে গেছি তো গাইস এখানে আমি মাত্র 4টা কিল করছি আমার কাছে কোনো কিন্তু অনেক কিল করতে হবে আর আমি সামান্য কিছু লুট করে নি ঠিক আছে আমার যেহেতু লুট নাই আর সাবধানে খেলতে হবে মাত্র 4টা কিল আমি যে 15-16টা চ্যালেঞ্জ করছি ওটা কি পারবো কিনা জানি না ওপি গান ডান সব কিছু হয়ে গেছে সব কিছু ভালোই আছে এবার আমার কাছে যেটা করতে হবে সাবধানে খেলতে হবে আরে 26টা এনিমি এত কিল কে করে আমি তো কিল পাবো না ওরা যদি কিল করে ফেলে আর আমার টিমমেট তো কি বলবো আমার টিমমেটরে এত পরিমাণ প্রো যে কিল করতেই আছে কিল করতেই আছে তো এই সেখানে আমাকে লাইক দিচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু আমাকে ম্যাচে দেখলে লাইক দিয়ে দিবে 100% আর আমি এখন গাড়ি করে এনিমি খুঁজবো যেহেতু আমি রোক এফএফের ছোট বোন আমার কাছে প্রচুর কিল করতে হবে আর কিল করতে না পারলে আমি বড় প্রমাণিত হব আর যেটা ম্যাচে সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে কি রাশ করে খেললে কী কী ফেস করতে হয় সেটা দেখো তোমরা ওপি লেভেলে গেম প্লে আছে কিন্তু রাশের দিকে সব পুরো ভিডিওটা তোমরা দেখবা তো এখানে এনিমি কোথায় এনিমি কোথায় তো পেয়ে গেছি একজন একজন রিভাইভ দিচ্ছে আরেকজন এখানে বসে বসে কি করতেছে বট কুতাগার ব্যাক আপ দিচ্ছে ওদেরকে না তো ডাউন গাইস একজন ডাউন আমি কনফার্ম করে দিই তো গাইস এখানে 5টা কিল করে ফেলছি আরে 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 বাহ ওপি তো গাইস এখানে আমি 6টা কিল করে ফেলছি বলতে গেলে আরেকটু হলেই কিন্তু আমি ডাউন হয়ে যেতাম আরেকটু হইলেও হতো আমার কিলটা কনফার্ম করে দিতে হবে আরে চান্দু তুমি রিভাইভ দিচ্ছ কাকে আচ্ছা ওরে পরে ধরা যাক এখানে ওকে উত্তম মাধ্যম দিয়ে নি তো গাইস এখানে আমি 6টা কিল তো করে ফেলছি আর আমার টিমমেটটা তো ওপি লেভেলে কিল করতেছে ফ্রম বিডি মাত্র 6টা কিল করছি গায়ে 16টা কিল দি করতে পারবো কি মনে হয় তোমাদের এখানে এনিমি যেটা রিভাইভ দিচ্ছিল সেটা কই গেছে চান্দুটা কই গেছে ওই তো চান্দুটা ডাউন ডাউন কে কই গেল হ্যাকার নাকি ভাই কই গেল নাকি গ্লিচ হয়ে গেছে নাকি এনিমিটার নেট খারাপ কি জানি আমার যে করে হোক একে মারতে হবে এটা আমার খিল এটা আমার খাবার তো গাইস এখন কি করব দেখি চান্দুটা কই যাই কই যাই কই যাই চান্দুটাকে তো আমার মারতে হবে যে করে হোক 100% চান্দু কই গেলা তুমি এই তো চান্দু এখানে বসে আছে এটা তো বট এটা বট বলতে গেলে তো গাইস এখানে আমার কিন্তু অলরেডি কয়টা 7টা কিল হয়ে গেছে আমার আরো কিল করতে হবে এই কিলে হবে না কখনো এই কিলে তো হবে না এখানে সামনে এনিমি আছে হেড লাগুক হেড লাগুক এই তো গাইস এখানে হেড লেগে গেছে অলরেডি 8টা কিল করে ফেলছি আর এখানে কিন্তু আরেকটা এনিমি আসে মনে হয় ওরা কি ড্রাম ড্যামেজ নিতে আসছে এখানে আমাদের তো ড্রাম ড্যামেজ লাগে না এগুলোর কেন ড্রাম ড্যামেজ লাগে বুঝি না এনিমিটা কোথায় পালাইছে নাকি ম্যাপি পালাইছে বা আশেপাশে থাকবে তো গাইস এখানে অলরেডি মাত্র আমাদের কয়টা 8টা কিল হয়েছে আর অনেকগুলো কিল করতে হবে আমাদের এভাবে হলে চলবে না কই গেল এনিমিটা কই গেল চান্দু তুমি কই গেলা এই তো দেখে ফেলেছি ওরে বাইসাপ ওরে বাইসাপ এটা তো আমার বিপদে ফেলে দিছে ভালো প্লেয়ার আরে আরে কি করলাম কি করলাম ভোটের মতো কাজ কারবার এখন কি হবে আমাকে তো সিচুয়েশন অনেক খারাপ হয়ে ফেলে দিছে সেটা মারতে হবে যে করো চান্দু টাটা বাই বাই লবিতে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েট করতেছে আমি এখানে কিছু লুট করিনি মাত্র 9টা কিল করছি আরো কিল করতে হবে প্রচুর কিল করতে হবে এখানে প্রচুর তো গাইস এখানে কিন্তু যেটা মানে মেইন কথা সেটা হচ্ছে রাশ করে খেলতেছি বলে আমরা এভাবে আলাদা আলাদা ভাবে আসি কিন্তু যদি মনে করো এমনিতে অনেক মানে অনেক বেশি হার্ড লবি পড়ছে অতিরিক্ত লেভেলের তখন কিন্তু আমরা একজন আরেকজনের কথা শুনে খেলি এভাবে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খেলি না আমি ওদেরকে মানে বলতেছি যে সাবধানে থাকার জন্য লবি কিন্তু এতটাও নোপ না ঠিক আছে ভালো মোটামুটি তো আমার মাত্র 9টা কিল হয়েছে আমার আরও কিল করতে হবে যে করে হোক চান্দুরা সবাই কই গেল চান্দুরা সব কই গেল আর মাত্র 17টা এনিমি আছে আমি কি পারবো 15-16টা কিলের রেকর্ড ভাঙতে রেকর্ড না মানে যেটা বলছে আর কি ভিডিও শুরুতে 15-16টা কিল করার ওইটা কি করতে পারবো কি মনে হয় তোমাদের আমার মনে হয় আশেপাশে এনিমি আছে এখানে রিভাইভ দেওয়ার জন্য এনিমিটা কই গেল এখানে আমি এনিমি সাউন্ড পাচ্ছি এই তো গাইস বলতে না বলতে এনিমি কই গেল রে আরে 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 ওয়েট ওয়েট চান্দু কার সাথে পাঙ্গা নিচ্ছ আমার সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ নাই তো গাইস একটা ডাউন অলরেডি আরে এটা তো পুরাই বট আরে আরে এটা ভালো প্লেয়ার নাকি গেছে আমার কিলটা চুরি করে নিছে এই তো আরে এনিমি ওপি 11টা কিল করে ফেলছি গাইস কিলের মানে হেডশটগুলো তোমাদের কেমন লাগছে সেটা বলবা ঠিক আছে
এখানে আমি সামান্য লুট নিয়ে সেফ জোনে যেতে হবে, না হলে এখানে আমার মারা খেতে হবে খুব তাড়াতাড়ি। তো গাইস আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সেফ জোনে যেতে হবে। আমার অতটা বেশি মেড কিট নাই, মোটামুটি আছে, আর আমার সেফ জোনে যেতে হবে, নাইলে এনিমেট হয়ে যাব আর কিল পাবো না। অলরেডি 11টা কিল করে ফেলছি আর 12 জন অ্যাক্টিভ আছে, দেখা যাক আর কিল করতে পারি কিনা। আর এটা কী দিছে, এখানে কি এনিমি আছে না? এখানে আশেপাশে কোথাও এনিমি নাই, আমি এখানে মেন কাজ যেটা ওটা করে নিলাম। আরে বটে খালি ডাউন হইতে যায়, বটে ডাউন হয়ে গেল নাকি? হ্যাঁ ডাউন হয়ে গেছে, মারা গেছে। উফ, আমার টিমমেটরা মাঝে মাঝে এমন এমন কাজ কারবার করে কি বলবো। এই টাইমটা আরে একটা কি ভালো প্লেয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু সাবধানে খেলতে হবে নাইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো গাইস এখানে যেটা করতে হবে, চান্দুরে মাথা দেখাও, চান্দু মাথা দেখাও, এখানে একজন মেকআপ দিলে মানে ভালো হবে, ভালো প্লেয়ার এগুলো। এখানে কিন্তু দুইটা গ্র্যান্ডমাস্টারের প্লেয়ার ছিল, মানে গ্র্যান্ডমাস্টার আছে ওরকম প্লেয়ার পড়ছিল। তো আমাদের কী করতে হবে, একটু সাবধানে খেলতে হবে। একজন ব্যাকআপ দেওয়ার জন্য আসছে কিন্তু ওদেরকে তো দেখা যাচ্ছে না, ওরা কি লুকাই গেছে নাকি? হ্যাঁ ইউ হ্যাভ টু বুঝতে হবে, রোগে ফার্স্ট তো গেমে, ওই জন্য তোমরা আবার সিরিয়াস নিও না, ঠিক আছে? অনেকে বলবে কি হ্যাঁ নিজেদের রোগ এফ হিসেবে দাবি করতেছে গ্লোবাল টপ অনেক গিয়ে, আসলে এরকম কিছু না, এটা জাস্ট এমনি মজার জন্য বলা হচ্ছে, সিরিয়াস নিও না তোমরা। তো আমার মাত্র 11টা কি আরও কিল করতে হবে আমার। আরে এই সময় যদি এগুলো আসে কি বলবো। তো গাইস এখানে আমার কি করতে হবে, ম্যাচটা সাবধানে খেলতে হবে, ম্যাচটা ভুয়া করতে হবে। এতগুলো কিল করে অনেক সময় কি হয়, 17-18টা কিল করছি কিন্তু ম্যাচটা ভুয়া হয় নাই, আর ওই ভিডিওটা তোমাদেরকে দেখানোর মতো না, ঠিক আছে? এগুলো আসলে অনেক কষ্ট লাগে, এতটা কিল করে যখন ভুয়া মিস হয়। আমি এখানে কি করব, এটা নিয়ে নিই, দেখি ড্যামেজ দিবে ভালো মনে তো হচ্ছে না। তো গাইস এখানে এনিমিগুলো আসতেছে আমি জানি, হ্যাঁ হ্যাঁ এই তো পাইছি চান্দু। কেন শুধু শুধু লুকে আসো, আমার হাতে তো মরতেই হবে। আরে ড্যামেজই দিচ্ছে না, এগুলো কি ড্যামেজ দিচ্ছে রে, ডাউন, এই তো মরে যা না রে ভাই। 12টা কিল করে ফেলছি গাইস অলরেডি, এখন আমাকে কি করতে হবে, ওই চান্দুকেও খুঁজতে হবে। চান্দু গেছে, চান্দু কিন্তু অনেক হেলথ কাটছে, ওই কারণে এত অল্প ড্যামেজে কিলটা পেয়ে গেছি মাত্র 13টা, তার মধ্যে একটা কিল তো চুরি করছে আমার টিমমেট। এখন কি করতে হবে আমার, ম্যাচটা যে করে হোক ভুইয়া করতে হবে। আর বাকি চান্দুরা কোথায়? আরও এত বড় ম্যাপে ওদেরকে আমি কই খুঁজবো বলো, কই খুঁজবো? চান্দুরা তোমরা কোথায়, চলে আসো গাইস। তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগছে জানাবা কমেন্ট সেকশনে, আর তাছাড়া কিন্তু এরকম অনেকগুলো ভিডিও আসবে, তোমরা প্যারা নিও না, চিল দুইজনের চ্যানেলেই আসবে। আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর আমাদের পেজেও কিন্তু ফলো করে দিবা, ঠিক আছে? পেজে ফলো করতে ভুলবা না, আমরা ওখানে লাইভ স্ট্রিম করি। এখানে এনিমি আছে, সবাই মারামারি করতেছে রে বাবা, চান্দু গেছো। আরে দুইটা কিল, এখানে আরেকটা আছে, আরেকটা আছে, এ ভাব এটারে কিল করলে 15টা কিল হয়ে গেছে, এটা আমার 16টা কিল বলতে গেলে। চান্দু তুমি গেছো, 18 জন দেখতেছে, 19 জন দেখতেছে, 21 জন দেখতেছে, 22 জন দেখতেছে, ও পি। তাহলে তোমরা এরকম ম্যাচ মানে ম্যাচে পড়লে আমাকে লাইক দিয়ে দিবা, টিম আপ করে মারবা না, ভুলেও করবো না, এটা আমরাও করি না, যদি টিম আপ কম করি। তো গাইস ম্যাচটা কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখানে দেখো তোমরা কয়টা কিল করছি বা কয়টা লাইক পাইছি। এই লবিতে সবাই গিফট আমি করবে মনে হয় কিল দিতে, এখানে আমি 26+ পাই গেছি, আর 16টা কিল, 16টা, 6টা, 5টা, 4টা। তো গাইস এখানে আমি কিলও ভালো করছি আর লাইকও ভালো পাইছি মোটামুটি। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।